বাচ্চা তৈরির কারখানা, এক বছরে জন্মাবে 30,000 নিখুঁত শিশু। আপনি ঠিকই শুনেছেন, এমন দিন আসতে চলেছে যে নিজের গর্ভে শরীরের রক্ত মাংস দিয়ে তিলে তিলে সন্তানকে গড়ে তোলার দিন হয়তো শেষ হতে চলেছে। সন্তানের জন্ম দেওয়ার জন্য আর মায়ের গর্ভের কোনো প্রয়োজন পড়বে না, কৃত্রিম গর্ভেই বড় হবে সন্তান। মায়ের শরীরের গন্ধ ছাড়াই জন্ম নেবে গবেষণাগারে, সে হবে নিখুঁত আর নীরব, শরীরে কোনো খুঁত থাকবে না, রং রূপ ইচ্ছামতোই দিতে পারবেন মা বাবারা, কোনো অসুখও থাকবে না তার। সে বাচ্চাকে লড়াই করে জন্ম নিতে হবে না, কৃত্রিম গর্ভ থেকে সরাসরি পৃথিবীর আলো দেখাবেন গবেষকরা, তার বুদ্ধিমত্তাকে শান দিয়ে প্রখর করা হবে। এমন ওই সুপার বেবি চাইলে এগিয়ে যেতে হবে আরও কয়েকটা বছর। এতক্ষণ এটা শুনে আপনার অ্যানিমেশন মুভির কথা মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব হতে চলেছে। একদল বিজ্ঞানী এটা সম্ভব বলে দাবিও করেছেন এবং এ বিষয়ে তারা গবেষণাও চালাচ্ছেন। আর এ মেশিন কীভাবে কাজ করবে এ বিষয়ে পুরোপুরি জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক। বাচ্চা তৈরির কারখানা গড়ার স্বপ্ন দেখছেন ইয়েমেনের বিজ্ঞানী তথা মলিকিউলার বায়োটেকনোলজিস্ট। এটাকে কারখানা বলার কারণ হলো এটি এমন এক গবেষণাগার তৈরির পরিকল্পনা করেছেন বিজ্ঞানী, যেখানে একই সঙ্গে হাজার হাজার সন্তানের জন্ম হবে, কৃত্রিম গর্ভে বড় করা হবে ভ্রূণকে, একই সঙ্গে 30,000 শিশুর জন্ম হবে ল্যাবরেটরিতে, সবটাই কৃত্রিম উপায়ে, মাতৃগর্ভের কোনো দরকারও পড়বে না এবং মাকে প্রসব যন্ত্রণা ভোগ করতে হবে না। এসবটাই সায়েন্স ফিকশনের গল্প মনে হলেও আদতে এমনটাই সত্যি হতে পারে, অন্তত বিজ্ঞানী হামেশ আল গাইলি এমনটাই দাবি করেছেন। সম্প্রতি এমনই একটি অ্যানিমেশন ভিডিও প্রকাশ করেছেন এই বিজ্ঞানী। ভবিষ্যতে এরকম গবেষণাগার তৈরির সম্ভব। তার গবেষণা কেন্দ্র ইলেকট্রোলাইট এমন ওই ল্যাবরেটরি তৈরির চেষ্টা করেছে, যেখানে কৃত্রিম গর্ভে সন্তানের জন্ম দিতে পারবেন মা বাবারা। 3D টেকনোলজি ও রোবোটিক্সের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার সান্ধে এমন অসাধ্য সাধন করা সম্ভব বলে জানিয়েছেন হাশেম। কেমন হবে সেই বাচ্চা তৈরির কারখানা? 75টির বেশি ল্যাবরেটরিতে 400-এর বেশি কৃত্রিম গর্ভ বা বেবি পড, গ্রোথ পড থাকবে। গোল গোল কাছের বাক্সের মতো সেই যন্ত্রই হলো গর্ভ, যেখানে ভ্রূণ প্রতিস্থাপন করা হবে। ওই বাক্সগুলোকে নিয়ন্ত্রণ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। অপ্রচালিত শক্তি ও সৌরশক্তি তথা বায়ুশক্তি থেকে বিদ্যুৎ সাপ্লাই হবে বক্সে, কাজেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ইনভার্টেড ফার্টিলাইজেশনের পদ্ধতিতে মায়ের ডিম্বাণু ও বাবার শুক্রাণু মিলে ভ্রূণ তৈরি করা হবে, সেই ভ্রূণ মায়ের গর্ভে প্রতিস্থাপন না করে কৃত্রিম গর্ভে রাখা হবে, তারপর সেখানে বড় হতে থাকবে শিশু। বিজ্ঞানী হাশেম বলেছেন বাচ্চাকে প্রয়োজনীয় পুষ্টি দেওয়ার জন্য দুরকম বায়োরিয়্যাক্টর থাকবে, একটি থেকে দরকারি পুষ্টি উপাদান বাচ্চার শরীরে ঢুকবে, অন্যটি বর্জ্য জমা হবে। বায়োরিয়্যাক্টর দুটি থেকে দুটি কেবলের মতো তার জোড়া থাকবে প্রতিটি বেবি পডে। এখন আপনার মনে হতে পারে বাচ্চা তাহলে মাকে অনুভব করবে কিভাবে? মায়ের গর্ভে থাকার সময় বাচ্চা তার মায়ের কণ্ঠস্বর গর্ভেই শুনতে পায়, জন্মের পর সেই কণ্ঠস্বর শুনে সে চিনতে পারে তার গর্ভধারিণী মাকে। বিজ্ঞানী হাশেম বলেছেন মায়ের শরীরের স্পর্শ পাবে না ঠিকই, কিন্তু বেবি পডে এমন ব্যবস্থা থাকবে যাতে মায়ের গলার আওয়াজ বাচ্চা শুনতে পাবে, দরকার হলে মা তার আওয়াজ রেকর্ড করে শোনাতে পারে বাচ্চাকে, নিজের পছন্দের গান কিংবা নিজের গলার গান কবিতা বাচ্চাকে শোনাতে পারে। বেবি পডে যতবার বাচ্চা নড়াচড়া করবে ততবারই সেই স্পর্শের অনুভূতি ধরে রাখা হবে, পরে তা দেখানো হবে মাকে। বেবি পডে 360° ক্যামেরা থাকবে, যার সাহায্যে বাড়িতে বসেই মা প্রতি মুহূর্তে বাচ্চার নড়াচড়া দেখতে পারবেন, তার শ্বাস নেওয়া অনুভব করতে পারবেন। কৃত্রিম অ্যাম্বিলিক্যাল কর্ড থাকবে প্রতিটি বেবি পডে, প্রসবের সময় কৃত্রিম গর্ভ থেকে অ্যানিমিকিউটিভ ফ্লুইড বেরিয়ে যাবে, তখন সন্তানের জন্ম হবে। পুরো প্রক্রিয়াটাই গবেষণাগারে বা বাড়িতে বসে দেখতে পারবেন মা বাবা। প্রসব যন্ত্রণা ছাড়াই সুস্থ সন্তানের জন্ম হবে। এবার প্রশ্ন হবে এই গর্ভের সন্তানের রূপ কেমন হবে, কেমন হবে তার গায়ের রং, কেমন হবে বাচ্চার চুল, কেমন হবে চোখের রং, যেমন চাই তেমনই গড়ে দেবেন বিজ্ঞানীরা। ক্রিসপার Cas9 জিম এডিটিং পদ্ধতিতে জিনের বিন্যাসের অদলবদল করে বাচ্চার গায়ের রং, চুলের ধরন, চোখের মণির রং সবই পাল্টানো যাবে। জেনেটিক ইঞ্জিনিয়াররা বসে থাকবেন হুকুমের অপেক্ষায়, বাচ্চার ওজন উচ্চতা মনের মতো করে গড়ে নিতে পারবেন মা বাবারা। বিজ্ঞানী হাশেমের দাবি এই কারখানায় কোনো অসুস্থ বাচ্চা বা প্রিম্যাচিউর বাচ্চা জন্মাবে না,
कृत्रिम बुद्धिमत्ता बा जेनेटिक इंजिनियरिंग एर सुविधाय जीनेर साजसज्जाय बदले देवें विज्ञानीरा। बाच्चा हबे सम्पूर्ण सुस्थ ओ रोगहीन। जेनेटिक रोगेर सम्भावना थाकलेओ ता आगे थेके सरिये देवा हबे। बाच्चा हबे सुपार इंटेलिजेंट। ठीक जतटा मेधा चान मा बाबा तार सबटाई भरे देवा हबे बाच्चार ब्रेने। शरीरे मने बुद्धिमत्तार सामान्य क्षत थाकबे ना। चीन जापान दक्षिण कोरियार मायेरा एखन निजेर गर्भे सन्तान नेते चाइछेन ना। बाच्चा जन्म देवार झुंकिओ अनेक। ताछाड़ा विश्वजुड़े एखन व्यस्तता बेड़ेछे। सन्तानेर जन्म देवार मतो समय ओ कष्ट कोनोटाई नाकि मारा भोग करते चाइछेन ना। তাই সহজ উপায়ে গ্যারান্টি সহকারে বাচ্চা তৈরি করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন ইয়ামেনের বিজ্ঞানীরা। খোদার উপর খোদকারি করে সন্তানের জন্ম এমন হয়তো হবে। কিন্তু সম্পূর্ণ নিখুঁত সুপার হিউম্যান মায়া মমতা ভালোবাসায় ভরা প্রকৃত মানুষ হয়ে উঠবে কিনা সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।